খড়দহ বিধানসভার পানশালী এলাকায় বিজেপি প্রার্থী শীলভদ্র দত্তকে তাড়া করল স্থানীয় বাসিন্দারা। অভিযোগ তৃণমূলের দিকে, অস্বীকার তৃণমূলের। জমায়েত হয়ে বুথটাকে ইয়ে করার দখল করার চেষ্টা করছিল, সেটা আটকানো হলো বলে করলো। কি বহিরাগত ছিল ওটা? কোনটা? ও ও ওই বুথের ছিল না, ও ওই বুথের ছিল না। অভিযোগ করছে আপনার নিরাপত্তা রক্ষীরা দুর্ব্যবহার, আমার নিরাপত্তা রক্ষীরা দুর্ব্যবহার করবে আমার এগেনস্টে, আমার কাছে এসে করতে গেলে পরে তারা আমাকে বাঁচানোর জন্য করতেই পারে, মারমুখী হয়ে আমার দিকে আসবে, আমার নিরাপত্তা রক্ষী কিছু করে থাকবে না। চিন্তা পুলিশ সামনে দাঁড়িয়ে থাকলে কিন্তু কোনো রকম কোনো স্টেপ নিল না রাজ্য পুলিশ, কোথাও কোনো স্টেপ নেয়নি, রাজ্য পুলিশের ভরসায় আমরা যাচ্ছি ওরা চলছি ওরা। নৈহাটির গৌরীপুর চৌমাথা আলোকিত করছে সমস্ত রকম প্রয়োজনীয় সম্ভারের সেরা প্রতিষ্ঠান কেশরী লাইট হাউস। ঘোষপাড়া রোডের উপর অবস্থিত এই কেশরী লাইট হাউসে আপনি একদম সুলভ মূল্যে পেয়ে যাবেন সমস্ত রকম ব্র্যান্ডের মোবাইল ফোন ও অ্যাক্সেসরিজ, হোম এবং কিচেন অ্যাপ্লায়েন্সেস যেমন ইলেকট্রনিক রাইস কুকার, জগ, আয়রন, ওয়াটার পিউরিফাই, জুসার, মিক্সার, গ্যাস ওভেন, চিমনি, বিভিন্ন কোম্পানির এলইডি টিভি, এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের সেরা সম্ভার এক ছাদের নিচে। এখানে কেনাকাটা করলে থাকছে অরিজিনাল প্রোডাক্টের গ্যারান্টি, উচিত মূল্য, ডিসকাউন্ট ও অফার, সমস্ত রকম কিস্তির সুবিধে, সর্বোপরি শোরুমে এবং বাড়িতেও গিয়ে সার্ভিসিং এর সুবিধে। তাই আজ আমরা চলে এসেছি নৈহাটির গৌরীপুর চৌমাথাতে ঘোষপাড়া রোডের উপর অবস্থিত কেশরী লাইট হাউসে। ইলেকট্রনিক জিনিস, বিভিন্ন রকমের হোম অ্যাপ্লায়েন্সেস, সাথে ফোন এবং তাছাড়াও সার্ভিস সেন্টার, সমস্ত কিছু একটি ছাদের তলায়। এখানে আসলে আমরা কি কি ইলেকট্রনিক জিনিস পাবো, কি কি হোম অ্যাপ্লায়েন্সেস পাবো, কি কি ডিসকাউন্টস পাবো, সমস্ত কিছু আজকে জানবো কেশরী লাইট হাউসের কর্ণধার রঞ্জন কেশরী, যিনি আগে রঞ্জন নমস্কার। আমাদের এখানে হোম অ্যাপ্লায়েন্স এর সমস্ত জিনিস পাবেন, এভরিথিং, টিভি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন থেকে নিয়ে কড়াই, ফ্রাই প্যান, তাওয়া, মাইক্রো ওভেন, গিজার, একটা ঘরে যা যা জিনিস লাগে সব জিনিসটা এখানে পাবেন। মানে আমরা এখানে আসলে পেয়ে যাবো একই ছাদের তলায় সমস্ত কিছু জিনিস একটাই জায়গায়, তাই তার জন্য আসতে হবে কেশরী লাইট হাউসে। মানে আপনাদেরকে আসার জন্য আসতে হবে নৈহাটি চৌমাথা গৌরীপুর এবং মুথুত ফাইন্যান্সের অপোজিটেই হচ্ছে কেশরী লাইট হাউস। ঢোকার সময় আমি দেখলাম আপনাদের ফোনের একটা পার্ট রয়েছে, কোন কোন কোম্পানিজ এর ফোন রাখছেন? ফোন এখানে আছে আপনার রেডমি, ওপো, রিয়েলমি, স্যামসং, আইফোনও আছে, ফোনে যা যাবিত জিনিস আছে সবই আছে, ফ্লিপকার্ট, কোভার ফোভার সবই আছে, এমআই ফাইন্যান্সের সিস্টেম আছে, বাজাজ ফাইন্যান্স, এইচডিবি ফাইন্যান্স সবই এখানে অ্যাভেলেবেল। এখানে হোম অ্যাপ্লায়েন্সের মধ্যে সার্ভিস প্রোভাইড করা হয় সে দিতে পারি, অনেক প্রয়োজন পড়ে তো মানে মানুষকে আমি হোম সার্ভিস আমরা ফ্রিতে করে দিই। আচ্ছা, এটা একটা খুব ভালো জিনিস, কারণ অনেক সময় এরকম হয় আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম হোম অ্যাপ্লায়েন্সেস কিনে আনি বা ইলেকট্রনিক্স জিনিস, সেটার ভরসা সত্যি খুবই কম করা যায়। আজকে কতদিনের বছর ওটা সময় লাস্ট করবে আমরা জানি না, তাই সার্ভিস আর মেইনটেনেন্স কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। আর যে দোকান আমাদেরকে প্রোভাইড করবে মানে সার্ভিস আর মেইনটেনেন্স, আমার মনে হয় সেটা সব থেকে আমাদের কাছে গ্রহণযোগ্য। আচ্ছা, আপনি গ্যাসের উপর একটা বলছিলেন, নয়টি থেকে নিয়ে আপনার টিটাগড় পর্যন্ত আমাদের ডিলারশিপ আছে, গো গ্যাস আর হেমকুন্ড দুটোই আমাদের।
কমার্শিয়াল কমার্শিয়াল গ্যাস সার্ভিস গো হ্যাঁ তাহলে আপনারা কিন্তু কেসরি লাইটহাউসে এসে পাচ্ছেন হোম অ্যাপ্লায়েন্সেস ফোন সাথে সার্ভিস অবশ্যই যেটা খুব ইম্পর্টেন্ট এন্ড সাথে গ্যাসের সার্ভিস তাই অবশ্যই দেরি না করে চলে আসুন শুধুমাত্র কেসরি লাইটহাউসে যেটা কিনা রয়েছে শুধুমাত্র নৈহাটি গৌরীপুর একদম চৌমাথা মুথুট ফাইন্যান্সের অপোজিটে তাই আসতে ভুলবেন না আমাদের রঞ্জন বাবু উনি রয়েছেন আর